মেয়েদেরকে উঠে না বুঝছো, মেয়েদের উঠাইলে কি তোমাদের মতো পুরুষদের তো মানে সুন্দর করে বললে হয় না, আমি বলে দিচ্ছি খবরদার তো কোনোদিন উন্নতে মেয়ে উঠাবে না বুঝছো। আরে মেয়ে উঠাবো কেন রে ভাই, তুমি না আসলে এটা খাচ্ছ না। এই সময় একটু ভালো করে কথা কও, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা যদি ঘটে তুমি তো বিধবা হইবা। সুন্দর করে পায়ে হাত দিয়া গাড়িতে একটু সালাম করে পাঠাই দাও। তুমি যে পায়ে হাত দিও না লুক না, আমি তোমাকে বারবার বলে দিতেছি কখনো কোনো মেয়েকে হুন্ডাতে উঠাইবে না বুঝতে পারছো, কান খুলে শুনে রাখো, আর যদি কখনো শুনি আমি তাহলে তোমার একদিন আর আমার যেই কয়দিন লাগে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাও সুন্দর করে যাও, দেখে শুনে যাও। হ্যাঁ তোমার বদর বদর কইরা এখন কই সুন্দর করে দেখে শুনে যাও। ওই যা পুরুষের জাতটা মনে হয় কত ভালো, মেয়ে দেখলেই পারে না তো যে আর শরীরের উপরে পড়ে। আসলে আমি অনেকক্ষণ যাবত এখানে দাঁড়ায় আছি কিন্তু ভ্যান রিক্সা কোনো কিছু পাচ্ছি না, এই মুহূর্তে আমার একটু তাড়া আছে মানে আমি একটু বাইপাস যাবো, যদি বাইপাস যাও আর হলো সাইড পাস যাও। ওই আমার গাড়িতে ওই মায়া মানুষ দেওয়া যাবে, আমার বউ খুব করা করে দিছে আর বুঝোই তো গ্রামের মধ্যে শ্বশুর বাড়ি, আলা হামন্দি আছে দেখে আবার বউরে গিয়া টাঙ্গি টাস্কি লাগাই দিব, পরে পেজগিটায় সংসার অশান্তি দরকার আছে ভাই। না না আপনি তো চাপ নেবেন না, আশেপাশে মনে হচ্ছে কেউ নাই। আপনি চাপ দিয়া তো আমার পুরো সাইপা রাখছে। না জায়গা থাক, পরে ওই একটা মায়া মানুষ মোটর সাইকেলে উঠলে গায়ের সাথে গতর লাগবে আর তখনই তো ঝগড়াটা লাগবে আমার বউয়ের সাথে, কারণ আমার শ্বশুর বাড়ি গ্রামে বুঝেন না কেন। আপনি কি ঘর জামাই থাকেন নাকি মিয়া? আরে ঘর জামাই থাকি না, জামাই ঘর, কিন্তু ওই ঝামেলা তো আছেই। আচ্ছা বাড়ির ঝামেলা বাড়ি থাকবে, আপনি চলেন তো এখন আমার নিয়ে। না আমি আপনি নিয়ে যেতে, আমি টাকা দিয়ে দিতেছি, আপনি হলে অন্য গাড়ি নিয়ে যান। আপনি আমাকে টাকা গরম দেখেন নাকি, টাকা কি আমার কাছে নাই, নেহাত ভ্যান রিক্সা কিছু পাচ্ছি না। আপনি হয়তো আমাকে চিনতে ভুল করছেন, আপনি হয়তো আমাকে চেনেনই না। আরে সিনা না সিনার কথা না রে বই, ঘরে একটা বউ আছে ডাইনি ডাইনি, ও শালি যদি দেয় আপনি আমার হলো গাড়িতে উঠছেন, আমার গাড়ি সব আমার ভাঙিয়া লাইব ভাই। লোকজন লোকজন কি নাকি মনে করবে, আরে ছাড়েন আপনি, আপনি উপরে উঠতেছেন কা? আমি কি নিচে থাকবো নাকি, আমি উপরেই থাকবো। শোনেন আমার আমার খালাম্মা খালাম্মার খালাম্মা অসুস্থ। খালাম্মার খালাম্মা? হ্যাঁ। মানে আপনার কি হয় খালাম্মার খালাম্মা? মানে আমার নানা তো ভুল, নানা তো কি না ভুলে গেছি গা মনে নাই, উনি অসুস্থ হাসপাতালে যাওয়ার জন্য আমার খুব গাড়ি দরকার। তাও উঠেন পিছনে ওঠে, সামনে উঠতেছে, সামনে নেওয়া যায়। আল্লাহ বাস আয়ো মনে, ও না এইভাবে না এইভাবে না আমার সংসারটা কি হলো, না
না। কি আর কই রে গেছে আপনার খেলা? ওই বাচ্চা আর কত কত আছে? এত কত কত চলবে হবে না। আর আপনি আমার গা সরেন। আর আপনি নিয়ে যাইতে চান। যাবেন না। যাবেন না। যাবেন না। তোর একদিন আর আমার যাই কয়দিন লাগে কি আমারে তুইয়া অন্য মাইয়া কোন এক উন্না নিয়ে ঘুরতাছ আমি তোরে খাইছি আমার গাড়িও ঠিক আছে আমিও ঠিক আছি আপনি বাড়ি যান আমি হুন্ডা যাই আইছে রাই একদম চুপ আমি তো আবার রুগীর কথা শুনলে মাথা ঠিক থাকে না আমার নানিও তো এরম অসুস্থ হাসপাতালে ছিল তো তাই একদম চুপ আমার খালা আজকে কয়দিন ধরে হসপিটাল ভর্তি আছে আমি তোরে প্রতিদিন কই আমার হসপিটাল একটু নিয়ে যেতে তোর সময় নাই আর কনের না কনের সারি ওই সারি নানি তাও হচ্ছে নিজের নানি না খালা তো নানির নানি ওই নানিরে দেখতে যাইব তুই হুনা তুলেছ এই গোলাম আমি তোরে কইছিলাম না বাবা ওই আমার মারকা তারে মারম ওরে কেন আমারে কেন এই ভাবি এগুলা কি হ্যাঁ তাছাড়া আপনার স্বামী নাকি সালমান খান নাকি শাহরুখ খান যে ওনার হুন্ডায় ছুটে আমার সেই শান্তি লাগবে এই একদম চুপ দেখছি তো কিভাবে জড়াইয়া ধরেছিস আমার কথা বলছো আসলে আরে মাথা ভালো হয়ে যাবে আসলে আমার পড়ে যাওয়ার ভয় লাগে তো এই জন্য ধরছি ও পড়ে যাওয়ার ভয় লাগলে পুরুষ গড়ে এমনি এমনি এই আরে ধরিস না আমার আমিও দিলাম